নমস্কার বন্ধুরা, আপনাকে স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। তো বন্ধুরা, আমরা যেমনটা জানি যে হিরো ইন্ডিয়ান সুপার লিগ শেষ হতে চলেছে, তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখবো হিরো ইন্ডিয়ান সুপার লিগ সিজন 6 এর বেস্ট 11। এবং হিরো ইন্ডিয়ান সুপার লিগস এর রুলস অনুযায়ী 5টা বেশি বিদেশি খেলোয়াড় খেলাতে পারবো না। তো চলুন স্টার্টিং 11টি শুরু করি। তো প্রথমে আসি কোচের দিকে, এই টিমের কোচ কে হবে? তো বন্ধুরা, যেমনটা জানি এফসি গোয়া এই সিজনে 1 নম্বরে শেষ করেছে, কিন্তু এফসি গোয়াকে যে নিয়ে 1 নম্বরে পৌঁছেছেন সার্জিও লোপেরা, তিনি আর এফসি গোয়ার সঙ্গে যুক্ত নেই, তাই সার্জিও লোপেরাকে এই দলের কোচ হিসেবে রাখা যাবে না। তাই এই দলের কোচ হিসেবে রাখলাম যার দল সেকেন্ড পজিশনে আছে, অর্থাৎ এটিকের কোচ অ্যান্টনি লোপেজ হাভাসকে। এই অ্যান্টনি লোপেজ হাভাসের এই বছরের সব ম্যাচ খেলা ফরমেশন 3-5-2 ফরমেশনে যাব। তো প্রথমে আছে এই দলের গোলকিপার কি হবে। গোলকিপারের জন্য যে দুটো নাম আসছে সেটা হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু আর অরিন্দম ভট্টাচার্য। এবং গুরপ্রীত সিং সান্ধু এখন 1 নম্বরে আছে গোল্ডেন গ্লাভের রেসে, তাই জিকে সান্ধুকেই আমি নিচ্ছি আমার গোলকিপার হিসাবে। তারপর আছে 3টে সেন্টার ব্যাকের দিকে। তো প্রথম সেন্টার ব্যাক থাকবে চেন্নাইন এফসির ডিফেন্ডার লুসিয়াং গোয়ান। তো বন্ধুরা, আমরা এমনও দেখেছি লুসিয়াং গোয়ান এবছর গোল্ডেন সেভও করেছেন, খুব ডিফিকাল্ট সিচুয়েশনে লুসিয়াং গোয়াং তার দলের জন্য সেরা ডিফেন্ডার হয়ে আসেন, এবং লুসিয়াং গোয়াং এর ইন্টারসেপশন ও হেডেড ক্লিয়ারেন্স চমৎকার। তাই এই দলে প্রথম ডিফেন্ডারটি হচ্ছে লুসিয়াং গোয়ান। তারপরে ডিফেন্ডারের দিকে আসি, এটা হচ্ছে এফসি গোয়ার মুর্তজা ফল। বন্ধুরা, আমরা যেমনটা জানি মুর্তজা ফল এবছর ডিফেন্সের সাথে সাথে অনেক কটা হেডে গোলও করেছে, এবং 6'4" এই ডিফেন্ডারটি এই বছর এফসি গোয়ার জন্য চমৎকার ডিফেন্স করেছেন, এবং প্রতি ম্যাচেই প্রায় এফসি গোয়ার দেওয়ালে হয়ে দাঁড়িয়েছিলেন মুর্তজা ফল। এবং মুর্তজা ফলের হেডেড ক্লিয়ারেন্স, হেড মেরে গোল করার ক্ষমতা এবং ইন্টারসেপশন চমৎকার, এবং তার সাথে সাথে মুর্তজা ফল স্লাইডিং ট্যাকেল, স্ট্যান্ডিং ট্যাকেল ও ফিজিক্যালিটি দারুণ, তাই জন্য আর একটা ডিফেন্ডার হচ্ছে মুর্তজা ফল। তো 3 নম্বর ডিফেন্ডারটি হচ্ছে এবছর এটিকের ইয়াং ডিফেন্ডার সুমিত রাঠি। তো বন্ধুরা, সুমিত রাঠি এবছর হিরো ইন্ডিয়ান সুপার লিগে প্রথম বছর খেলছেন, এবং তার সাথে সুমিত রাঠি চমৎকার পারফরমেন্স করেছেন, সুন্দর পাসিং এবং অনেক স্ট্যামিনা আছে খেলোয়াড়টার, তাই জন্য খেলোয়াড়টি অ্যাটাকের সময় আপ এবং ডিফেন্সের সময় ডাউনও করতে পারে, এবং এই প্লেয়ারটির ইন্টারসেপশন ও ট্যাকেল দারুণ। তো এবার আছে মিডফিল্ডের দিকে। তো এবছর রাইট উইং ব্যাকে অথবা রাইট মিডে সব থেকে বেশি প্রভাব ফেলেছেন প্রবীর দাস, কারণ কি প্রবীর দাস একটি ইঞ্জিনের মতো ম্যাচে 90 মিনিটই দৌড়ে খেলেছেন, যখন টিমের ডিফেন্সের দরকার তখন ডিফেন্স করে টিমকে হেল্প করেছেন, এবং অ্যাট্যাক করে টিমকে অনেক হেল্প করেছেন, এবং তার ক্রসিং এবং পাসিং অ্যাবিলিটি দারুণ। তাই রাইট উইং ব্যাকে থাকবে প্রবীর দাস। তো প্রথম সেন্টার মিডফিল্ডারটি হলো অনিরুদ্ধ থাপা। তো বন্ধুরা, অনিরুদ্ধ থাপা চমৎকার পাসিং অ্যাবিলিটি এবং চমৎকার থ্রু পাসও দিতে পারে, এবং তার সাথে ক্রস লফটেড পাস চমৎকার, এবং দরকারের সময় অনিরুদ্ধ থাপা টিমের জন্য ডিফেন্সও করে দেন। অনিরুদ্ধ থাপার পাসিং স্কিল এবং গোল করার ক্ষমতার জন্যই চেন্নাইন এফসিকে সেমিফাইনাল কোয়ালিফাই করতে পেরেছে অনিরুদ্ধ থাপা। তো আর একটা মিডফিল্ডারের দিকে আসা যাক, এটা হচ্ছে এফসি গোয়ার এবছর সেরা মিডফিল্ডার হুগো বুমোস। হুগো বুমোস শুধু এবছর এফসি গোয়ার না, পুরো হিরো ইন্ডিয়ান সুপার লিগে সব থেকে সেরা মিডফিল্ডার, কারণ হুগো বুমোস এবছর এফসি গোয়ার হয়ে 20টি গোলে অবদান দিয়েছেন, তার মধ্যে 9টি অ্যাসিস্ট ও 11টি গোল করেছেন। মিডফিল্ডারের থেকেই সব থেকে ভালো প্রভাব ফেলেছেন, কারণ তিনি 9টা অ্যাসিস্ট এবং 11টি গোল করেছেন এফসি গোয়ার জন্য। তো এর থেকে বোঝা যাচ্ছে যে হুগো বুমোসের কতটা অ্যাবিলিটি। সেন্টার মিডফিল্ডার হচ্ছে হুগো বুমোস। তো এবারে আসি লেফট মিড অথবা লেফট উইং ব্যাক। তো এখানে আসছে চান্টে। তো বন্ধুরা, এবছর চান্টে সবাইকে খুব ইমপ্রেস করেছে নিজের গতিতে, স্কিলে ও পাসিং অ্যাবিলিটির জন্য, এবং চান্টে এবছর চেন্নাইন এফসির হয়ে অনেক কটা অ্যাসিস্ট করেছেন এবং তার সাথে গোলও মেরেছেন, এবং চান্টের গতির জন্য অপোনেন্ট দলের ডিফেন্সকে চান্টে অনেক বিজি রাখে। তো তাই লেফট মিডে চান্টে। তো এবারে আসি অ্যাটাকিং মিডফিল্ডের দিকে। তো অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে দ্য ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী। বন্ধুরা, এবছর ব্যাঙ্গালোর এফসি অত বেশি গোল করতে পারেনি, কিন্তু সুনীল ছেত্রী প্রায় প্রতি ম্যাচেই গোল করেছেন। ব্যাঙ্গালোর এফসির সব থেকে বছর হাইয়েস্ট গোল করেছে সুনীল ছেত্রী 9টা, এবং তার সাথে সাথে সুনীল ছেত্রী খুব সুন্দর প্লেমেকারের ভূমিকাও পালন করতে পারেন, এবং এই দলের ক্যাপ্টেনও থাকবেন সুনীল ছেত্রী, কারণ এই দলে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স সুনীল ছেত্রীর মধ্যেই আছে। এবারে আসি ফরওয়ার্ডের দিকে। বন্ধুরা, ফরওয়ার্ডে অনেক কটা খেলোয়াড়ের নাম মনে পড়েছে। তো প্রথমে বলি বার্থলোমিও ম্বেচে, এবছর লিগের সব থেকে বেশি হাইয়েস্ট গোল স্কোরার। তো বন্ধুরা, এই লিস্টে বার্থলোমিও ম্বেচেকে রাখছি না, তার কারণ বার্থলোমিও ম্বেচের দল অর্থাৎ কেরালা ব্লাস্টার্স এবছর প্লে অফসে কোয়ালিফাই করতে পারেনি, তাই বার্থলোমিও ম্বেচেকে আমি এবছর আমার এই টিমে রাখছি না। এতে নো ডাউট যে বার্থলোমিও ম্বেচে যথেষ্ট ভালো প্লেয়ার। তো এই দলের প্রথম ফরওয়ার্ডটি হচ্ছে রয় কৃষ্ণা। বন্ধুরা, আমরা রয় কৃষ্ণাকে রাখছি, তার কারণ এমন অনেক ম্যাচে দেখেছি রয় কৃষ্ণা নিজের একার দমে ম্যাচ জিতিয়েছে, এবং রয় কৃষ্ণা এটিকে রয়ে এবছর সব থেকে হায়েস্ট গোল স্কোর করেছে, এবং তার স্পিড, তার ফিনিশিং এবং তার স্কিল চমৎকার, এবং অপোনেন্ট দলের ডিফেন্ডারকে রয় কৃষ্ণাকে প্রতি ম্যাচে মার্ক করে রাখতে হয়েছে আটকানোর জন্য, কিন্তু তা সত্ত্বেও রয় কৃষ্ণাকে আটকাতে পারিনি। তো প্রথম স্ট্রাইকারটি হচ্ছে রয় কৃষ্ণা। বন্ধুরা, দ্বিতীয় স্ট্রাইকারটি কে আমাকে বলতে হবে না, সেটা হচ্ছে ফারহান করমিনাস, কারণ বন্ধুরা
গত 2 বছর হায়েস্ট গোল ফারান করোমিনেসের ছিল এবং এবছরও সেকেন্ড হায়েস্ট গোল স্কোরারে ফারান করোমিনেসই আছেন। রয় কৃষ্ণা ও ফারান করোমিনেস দুজন 14টি গোল করে 2 নম্বর পজিশনে আছেন এবং ফারান করোমিনেসের গোল স্কোরিং অ্যাবিলিটি তো আমরা সবাই জানি, সে বিষয়ে আলাদা করে কিছু বলছি না। আরও একটি ফরওয়ার্ড হলো ফারান করোমিনেস। তো এবার আসি বেঞ্চের দিকে। তো বেঞ্চে যে 2টো বিদেশি থাকবে, সেই প্রথম বিদেশিটা হচ্ছে নেজুরাস ভেলস্কেস। যদি করোমিনাস অথবা রয় কৃষ্ণাকে সাবস্টিটিউট করে কাউকে নামাতে হয় তাহলে নো ডাউট সেটা নামবে ভেলস্কেস। তো আরেকটি বিদেশি খেলোয়াড় হচ্ছে এটিকের মিডফিল্ডার এডু গার্সিয়া। তো বন্ধুরা, এডু গার্সিয়া এবছর এটিকের অনেক কটি অ্যাসিস্টও করেছেন এবং তার সাথে সাথে গোলও করেছেন এবং এডু গার্সিয়ার স্কিল সম্বন্ধে আমরা সবাই জানি। তো আরও একটি বিদেশি খেলোয়াড় হচ্ছে এডু গার্সিয়া। তো সাবস্টিটিউট বেঞ্চে একটি গোলকিপার থাকে, সেই গোলকিপারটি হচ্ছে অরিন্দম ভট্টাচার্য ও বাকি 3টে ভারতীয় খেলোয়াড় হচ্ছে, প্রথমে হচ্ছে ব্র্যান্ডন ফার্নান্ডেস, কারণ এবছর ব্র্যান্ডন ফার্নান্ডেস 5টি অ্যাসিস্ট করেছে। তো একটি ডিফেন্সের খেলোয়াড় হচ্ছে প্রীতম কোটাল। তো বন্ধুরা, এই সাবস্টিটিউট বেঞ্চে আরও একটি ভারতীয় খেলোয়াড় হচ্ছে জেডি। তো বন্ধুরা, জেডি এবছর লেফট ব্যাকে যথেষ্ট ভালো খেলেছে। তো বন্ধুরা, এটা হচ্ছে ISL 6 আমার বেস্ট 11। আপনাদের কী মনে হয় প্লিজ কমেন্ট করে বলুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন থাকলে প্লিজ একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন। ধন্যবাদ।